হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কি, আরে কী বার বা সোমবার, আজকে সোমবার কী বার সেটাও জানি না। কলেজ নেই মানে বাড়িতে, বাড়ির কোনো রুটিন নেই সেরকম কিছু কাজকর্মের, তো মানে মেয়েকে নিয়েই কাটছে, আর ডেটও ভুলে যাচ্ছি, কী বার সেটাও ভুলে যাচ্ছি। তো সেটাও মানে মনে রাখার প্রয়োজন মনে করছি না আর কি। তো আজকে হচ্ছে সোমবার, আমি এখন বাজে হচ্ছে 9টা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। 9টা বাজে, 9:10 এখন থেকে আমি রেটে পর কি আমি আমার ব্লগটা শুরু করছি। হ্যাঁ, আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো, আমার যা কাজ, আমি যা যা কাজ করছি তোমরাও আমাদের সঙ্গে, আমার সঙ্গে যাও।
ইচ্ছে ইচ্ছে কোথায়? ইচ্ছে ইচ্ছে এখন কি করবে, কি করবে ইচ্ছে? ইচ্ছে এখন স্নান করবে? হ্যাঁ চলো দেখা হচ্ছে, ইচ্ছেকে স্নানটা করিয়ে নি। চলো দেখো তাহলে, তুমি স্নানও করবে না ঝুপা করবে? চলো স্নানটা করে নেবে, চলো মাম্মা। গাইজ, ইচ্ছেকে স্নান করানো কমপ্লিট, ইচ্ছে দিয়েছে ঘুম, এখন আমি খাবো চা। চলো
হবে, এতগুলো তুমি খাবে। এতগুলো খাবো নাকি আমি? তুমি যখন আলু ভাজা দিচ্ছ খাও, আলু ভাজা খেতে ভালোবাসো। রাক্ষস তো আমি, খাবারটা দিয়ে ফোকাস করো কতটা আলু ভাজা একা খাবে এই লোকটা। চলো খেয়ে নি। ঠান্ডা হয়ে গেছে কুলকুল এখন, তো ইচ্ছে রয়েছে ও ঠাকুমার কাছে, তো আজকে সময়ও বেরোয়নি, একটু কাজ আছে সেটা করে চলে আসবে, তো ছেলে খাইয়ে টাইয়ে নিতে হবে, তাকে করে স্নান করে যেহেতু বেরোবে একা, আমি ওকে কিছুতেই রাখতে পারি না, এত দুষ্টুমি করে যে একা রাখতে পারি না, সেই কারণে আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, চা খেতে খেতে ঘাম বেরোচ্ছে। সো গাইজ, আমি চলে এসেছি এখন সাউথ সিটি মলে, দেখতেই পাচ্ছ আমার হাতে কি
ম্যাকের সমস্ত প্রোডাক্ট আমি কিনেছি। তো শুভমা এখানে কি করছে জানি না, দাঁড়িয়ে আছে। তো আপাতত এখানে আছি, এখন এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে একটু কিছু খেয়ে দে, তারপরে দেখি কি করা যায়। চলো, মেয়ে আছে ওই বাড়িতে একা, চলো। দেখলে ইয়ের থেকে কি জানো, ইয়ে সাউথ সিটি থেকে কিনলাম, চুনা পুরো লাগলো আমার, মানে কি চুনা লাগলো, মানে লাগার শেষ নেই। কিন্তু আরেকটাও জিনিস ভালো লাগলো, যেটা আমার ভ্যানিটি, যেটা অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি যে যে মানে শখ, মানে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট হলো, এটাও একটা আমার কাছে অনেক বড় ব্যাপার, যে নিজের আর্ন করা কিছু দিয়ে আমি নিজের জিনিসই কিনলাম, তো এটা খুব ভালো লাগে আর কি। চলো আজকে এখানেই এন্ড করছি ভিডিওটা, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে অবশ্যই। তো শেষ করার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করতেও ভুলবে না। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর যদি খারাপ লাগে, কী খারাপ লাগছে সেটাও কমেন্ট করে বলো আমাকে, ঠিক আছে? তাহলে আমি ইমপ্রুভ করার চেষ্টা করবো নিজেকে। তো কালকে আমার একটা ব্রাইডাল রয়েছে, চেষ্টা করব তোমাদের একটুখানি দেখানোর। এখন নিজে ফ্রেশ হবো, ইচ্ছেকে ফ্রেশ করিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি ওই ঘরে, নিজে ফ্রেশ হবো, হয়ে তারপরে ইচ্ছেকে খাওয়াতে হবে, ভাত তৈরি করা আছে, ওটাকে ভালো করে ছেঁকে ছেঁকে খাওয়াতে হয়, ও ছেঁকে খায়। তো অনেক কাজ এখন, তো রাত্রেবেলার দিকটা ইচ্ছে একটু বদমাইশিও বেড়ে যায়। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, টিল দেন, নেক্সট দিন দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই অবশ্যই। চ, গুড নাইট, সুইট ড্রিমস।